অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষিত খেজুর ও ফলমূল ছড়িয়ে পড়ছে সারা দেশে। এমনকি সতেজ রাখতে ফলে মেশানো হচ্ছে ক্ষতিকর ফরমালিন। রাজধানীর বাদানতলি ফলের আড়ত ঘুরে এ চিত্র দেখা গেছে। কর্তৃপক্ষের যথাযথ মনিটরিংয়ের অভাবে প্রকাশ্যে ঘটছে এমন ঘটনা। এ নিয়ে ব্যবসায়ীদেরও নেই তেমন কোনো মাথা ব্যথা। তাদের কাছে এসব যেন অনেকটাই স্বাভাবিক ব্যাপার। রেজা খানের রিপোর্ট। যানজট আর মানুষের ভিড় ঠেলে পুরান ঢাকার ফলের আড়ত কদমতলিতে পৌঁছানো অনেকটাই কষ্টের। তাই ফলের এ রাজ্যে খুব একটা চোখে পড়ে না আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা। এ সুযোগেই অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে এখানকার ব্যবসায়ীরা। অস্বাস্থ্যকর ও উৎকট গন্ধযুক্ত পরিবেশে পায়ে পিষে এভাবেই সংরক্ষণ করা হচ্ছে ইফতারের অন্যতম উপাদান খেজুর। অথচ এসব কোনো ব্যাপারই না তাদের কাছে। পরিবেশ ডেলি পরিষ্কার, এখন কিছুক্ষণ পরে পরিষ্কার হয়ে যাবে। না, এগুলো কোনো ফরমালিন মিশছে না, এখন বাজারে সব এক নম্বর মাল। অনেকে আবার প্রকাশ্যে ফরমালিন ছিটিয়ে তরতাজা করে বিক্রি করছে ফল। এ নিয়ে প্রশ্ন করা হলে মালিকের হুকুমে তারা এ কাজ করছে বলে জানায় বিক্রেতা। মাগুন ফোন দিতাছি তো আমার এইটার নাম আমরা জানি না, আমরা আরো যদি কিনে এনে বিক্রি করি জানি না আমি। এখানকার ব্যবসায়ীদের নিয়ে মানুষের নানা অভিযোগ থাকলেও তা আমলে নেন না কেউই। খেজুরের ভিতরে কোনো ফরমালিন নাই, খেজুর খুব ন্যাচারাল। আপনারা মেশান নাকি? না না না, অন্য কোনো জায়গায় খোলা খেজুর ছিল? এই যে আমাদের সব ইনটেক আছে। আর ফল আমদানিকারকদের দাবি, তারা কেউই এসব অপকর্মের সঙ্গে যুক্ত নন। যারা ফুটপাতে ব্যবসা করেন তারাই এসব কাজে জড়িত। ফুটপাতে যাদের নাম ঠিকানা নাই, ঠিক আছে, ওরা মানে রাস্তার কাছে বিক্রি করে ওদের, কিন্তু যাদের একটা প্রতিষ্ঠান আছে, যাদের একটা দোকান আছে, ঠিক আছে, ওরা এসব করে না। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যেটা আমের সময় করে, লেচুর সময় করে, আমাদের দেশে এটা ফলের ক্ষেত্রে। ক্ষতিকর এ ফলমূল যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যে কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।